বিরোধীদের তর্কের খাতিরে বিরোধিতা, এটি হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। আমরা আজকে প্রায় তৃতীয় মেয়াদের, এক নাগারে তৃতীয় মেয়াদের 15 বছরে অতিক্রম করে আমরা পা রেখেছি ইতিমধ্যে। 15 বছরের মধ্যে এরা অলমোস্ট ম্যাক্সিমাম সময় এভাবে অপপ্রচার গুজব দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তারা ম্লান করার চেষ্টা করেছে। যখনই তারা কোনো কিছুকে রাজনৈতিকভাবে এবং স্বচ্ছতার সহিত ফেস করতে ব্যর্থ হয়, তখনই তারা এই ধরনের গুজব এবং ষড়যন্ত্রের অংশগ্রহণ করেন এবং এর কাঁধে সওয়ার হয়ে তারা চেষ্টা করেন তাদের যে এস্টাবলিশ করার ক্ষেত্রে। সম্প্রতি সময়ে পাঠ্যপুস্তক নিয়েও এমন একটি তারা ষড়যন্ত্র শুরু করেছে, যেটি প্রথমে তারাই, এটি একটি ম্যাক্সিমাম অংশেই গুজবের উপরেই ভর করে তারা এটি পাঠ্যপুস্তক নিয়ে তাদের এই জনসমক্ষে তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য তুলে ধরেছে। স্পেসিফিক এখানে তারা যে বিষয়টা নিয়ে আসার চেষ্টা করছে সেটি আসলে ঠিক না। এখানে এটির ব্যাখ্যা দিতে গেলে সময় সাপেক্ষ বিষয়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই বিষয়ে ওনার স্পেসিফিক ব্যাখ্যা উনি দিয়েছেন। আমরা যেটি দেখেছি যে যে বিষয়গুলোর বলছে পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয় সংযোজন করা হয়েছে, আসলে সেটি সত্য না। পাঠ্যপুস্তকের দেখলে পড়লে এটি বোঝা যাবে। তো তারা বলছে যে মনে হচ্ছে এইভাবে, তো ধারণার উপর নির্ভর করে কোনো কিছুকে নিশ্চিত করা যাবে না অথবা এটির উপরে এস্টাবলিশ করা যাবে না যে বিষয়টি এমনই। তারা সেরকমভাবেই কিন্তু চেষ্টা করছে যে এটি তাদের অতীত ইতিহাস সেরকমই, সঙ্গত কারণে এটি একটি চলমান প্রক্রিয়া। এটি কারেকশানের যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে সেটি অবশ্যই কারেকশান হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে যে এই ধরনের ঘটনার সাথে যদি স্বজ্ঞানে যদি কেউ জড়িত থাকে তারও পানিশমেন্ট হবে এবং এটি একটি ইনকোয়ারি হচ্ছে। সো দ্যাট এটি নিয়ে আমাদের আর কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না।